তাই বুঝি, তাই জন্য ছটার সময় আমার জন্য দুধ নিয়ে এসছে, আবার বলে আটটার সময় আবার ব্রেকফাস্ট দেবে, তারপর বলে নটার সময় আবার ডাবের জল দেবে, আবার দশটার সময় আবার কি কিছু ফ্রুট জুস, তারপর আবার এগারোটার সময়। বাবারে 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 বাবা, এত মনে হচ্ছে রেলগাড়ি ছুটছে, আমি তো শুনেই হাঁপিয়ে গেলাম। এবার তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো আমার কি অবস্থা হচ্ছে। শুধু বলেছে দিনের মধ্যে শুধু দু ঘন্টা ছাড়, ওই যখনই চান টান করতে হবো তখন। আমি তোকে বলে দিয়েছি, তুমি কি আমাকে মানে ঠুসে ঠুসে খাইয়ে মেরে দেওয়ার প্ল্যান করছো? হ্যাঁ চিচি মালক্ষী, এসব অলক্ষণের কথা বলো না, এই সময় এসব কথা বলতে নেই। কিন্তু চিঠিটা আসবে কখন বলো তো? আরে বাবা আসবে আসবে। আর শোনো না, আমি প্ল্যান করেছি চিনি দিয়ে এলেই আমরা সবাই বেরোবো। বেরোবো? চিনি আজকে আর কোনোভাবেই আসতে পারবে না, বর দূরে চলে যাচ্ছে, আজকে সারাদিন একটুখানি কাঁদবে, তারপর খানিকক্ষণ শ্বশুর শাশুড়ির গলা জড়িয়ে কাঁদবে, তারপর একা একা বসে কাঁদবে, তারপর ছাদে দাঁড়িয়ে কাঁদবে। আচ্ছা বলছি, বাবিন কি ইনস্টিটিউট থেকে সোজা এয়ারপোর্টে যাবে রূপাঞ্জনকে তুলতে? হ্যাঁ আমি যেতে পারলাম না, আমার যা খারাপ লাগছে না। সবাই জানে এই সমস্ত ব্যাপারে তুই একদম এগিয়ে, এক পায়ে খাড়া, কিন্তু এখন তো শরীর খারাপ হয়েছে, এখন তো যেতে হবে কি হবে না? আর ও তো কিছুদিনের জন্য ট্রেনিংয়ে যাচ্ছে, এত আতুপুতি করার কি আছে আমি তো বুঝতে পারছি না, সবাই একদম রেড়ে করে লেগে পড়েছে। আমি মোটেই আতুপুতু করছি না, চিনি চিনির বর চলে যাচ্ছে বলে আতুপুতু করছে, সেই জন্য ওকে একটুখানি সাহস দেওয়ার জন্য আমরা একটু আতুপুতু করছি। চিনি আসুক না আমিও বলবো, বেশি একদম আতুপিসি হয়ে গেছে। অত কি রে, হ্যাঁ সুকল্যাণ তো রোজ কোথায় কোথায় যায়, বিভিন্ন জায়গায় যায়, সবাই জানতে পারে আমি কান্নাকাটি করি। হ্যাঁ ও তো আতুপুতু করার কি আছে বুঝতে পারছি না, বেশি চোখের জল সস্তা হয়ে গেছে একেবারে। যা বলেছ চিনিদি তো কেঁদে কেঁদে একবার একসা করছে। হ্যাঁ আমি বলেছি আসুক একবার এখানে, আমিও দেখবো কান্নাকাটি কি করে বন্ধ করতে, হ্যাঁ সেই সব প্রসেস আমিও জানি। আমি এমন কি ঠিক করেছি আন্টিকে বলবো যে একবার ওই আন্টি আর চিনিদি না কয়েকদিনের জন্য এখানে এসে থাকুক, তাহলে দেখবে চিনিদির মনটাও ভালো থাকবে। ভেরি গুড আইডিয়া, খুব ভালো ভেবেছো তুমি। রূপাঞ্জনটা নিয়ে চিনিটার মন খারাপ হচ্ছে, এখানে আসুক সবার সঙ্গে মিলেমিশে থাকবে কটা দিন, ওরও মন ভালো থাকবে আমাদেরও মন ভালো থাকে, কি সবাই মিলে ওই করবো ভাই, মজা করবো। ছেলে মেয়েগুলোকে আর বড় হতে দিলি না তোরা পটকা। আরে অদ্ভুত কথা তো, এর মধ্যে আর বড় ছোট হওয়ার কি কথা বলে বুঝতে পারছি না। না না ওরও তো শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে, সেই ছেলে আজকে চলে যাচ্ছে, ওনাদের তো মন খারাপ হবে, বরঞ্চ চিনি এখন ও বাড়িতেই থাক, এই সময় চিনি যদি ওদের সঙ্গে থাকে ওদের তো ভালো লাগবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি তো, মানে আঙ্কেল আন্টি চিনিদি সবাইকে এখানে ডেকে নি, সবাই আমরা একসাথে থাকবো। হ্যাঁ তাহলে কেমন হয় বলো, কি আইডিয়াটা কেমন দিলাম কি বটকা? সবাই এখানে থাকবে, তাহলে তোমার জ্যাঠাই ওই এক কিপটে বুড়ো, ওই কিপটে বুড়ো চলে না কিচ্ছু হয় না। আর তুমি ছাড়ো তো বুড়োর কথা, ও ম্যানেজ করে নেবো, কটা দিন এসে থাকবে তাতে অসুবিধে কি? অবশ্য ওরাও কি থাকতে পারবে এসে, ওদেরও তো মনটা খারাপ, মা ছেলে চলে যাচ্ছে, আপাতত চিনি কটা দিন থাকুক, তারপর দাদা বৌদির কথা পরে ভাবা যাবে। হ্যাঁ মেয়েকে একেবারে কোলে বসিয়ে আদর দাও, দায় দায়িত্ব জ্ঞান এসব কিছু শিখিও না। পুটুলিজি তুই মাঝে মাঝে এমন কঠিন হয়ে যাও না। তুমি না এত কঠিন হলে সত্যি কিন্তু ভালো লাগে না পুটুপিসি, তুমি রাগের দিদিমণি হতে পারো তোমার স্কুলে, তো আমাদের কাছে তুমি আমাদের পুটুপিসি, আমাদের মাই ডিয়ার পুটুপিসি। বই গেছে আমার তোমাদের মাই ডিয়ার হতে, আমি কোনোদিন তোমাদের মাই ডিয়ার ছিলাম? ছিলে না? হ্যাঁ না ছিলে না ছিলে না এরকম বলো না, মানে প্রথমে ছিলে না কিন্তু পরে আমাদের দলে ভিড়ে, হ্যাঁ তুমি অনেক কীর্তি করেছো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, চুপ সেসব কথা থাক। না 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 থাকবে কেন থাকবে কেন বলবো, পাহাড়ে পাহাড়ে, হ্যাঁ পাহাড়ে করিসনি তুই, তুই তো করেছিলি, তুই তো আমাদের সঙ্গে দলে ভিড়েছিলি, ওই যে যখন বড় বৌদি মেজ বৌদি সব মেম সাহেব সাজানো হলো, তারপর বর্দা মিসদাদের সব সাহেব সাজানো হলো, সব মিটিং হলো গোলাপ ফুল টুল নিয়ে, তুই ছিলি না পুটুদি, তুই আমাদের সঙ্গে ছিলি না বল, বড় বৌদি বলো। ঠাকুরজি তুমিও ছিলে, ছিলে তুমি, কি হচ্ছে কি আসলে, তোরা সবাই কি করতে চাইছিলি সেটাই তো জানতে চাইছিলাম আমি। পুটুদি মিথ্যে বলিস না পুটুদি, তুই একজন টিচার, তোর উপরে অতগুলো বাচ্চার মানে ভবিষ্যৎ নির্ভর করছে, তুই কিন্তু টিচার হয়ে মিথ্যে বলতে পারিস না, তোকে মিথ্যে কথা মানায় না। আচ্ছা আচ্ছা বলছি যে এই বাড়ির বড় বউ কি এখানে দাঁড়িয়েই থাকবে? হ্যাঁ আমার তো খুব খিদে পেয়েছে, আমাকে তো কোনো খাবার দাবার দেওয়ার নামই করছে না কেউ এখানে।
ওরে বাবা রে বাবা, আমার ভুল হয়ে গেছে। আনছি আনছি, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ রে পুটুদি, শুধু ফল এনেছিস রে, একটু সন্দেশ আনিস নি। একটা অসুস্থ মানুষ, সদ্য একটা এত বড় অপারেশন হলো, হ্যাঁ, তার তো একটু সন্দেশ খেতে ইচ্ছে করে। একটু ফল একটু সন্দেশ মিলিয়ে তবে না আমি সুস্থ হব। তা তো বটেই, সন্দেশ আনলি না? বলছি যে আমাদের সবাইকে ওই পুটুপিসি যে সন্দেশটা এনেছে ওটা একটু দিও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি নিয়ে আসছি। মা আমি আনছি আমি। না না না, তুমি থাকো তুমি থাকো, এখানে গল্প করছো থাকো, আমি যাচ্ছি। আনছি এক্ষুনি নিয়ে আসছি। আরে কেন, আরে তুই তো সন্দেশই আনবে, বড় মা ঠিক একা গিয়ে নিয়ে আসে। আর তুমি চুপ করে দাঁড়াও তো। না মানে চুপ করে দাঁড়াও। ইচ্ছে করছে কি জানো, মিষ্টির কপালের সঙ্গে নিজের কপালটাকে ঠুকি। কপাল করে এসছো মিষ্টি? হ্যাঁ কপাল করে একটা শ্বশুরবাড়ি পেয়েছিলে বলো? দুই বউ অর্ডার করছো শাশুড়িকে, আর বুড়ি শাশুড়ি দৌড়ে দৌড়ে সেই অর্ডার পালন করছে। বাহ 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 বাহ। মামনি আমাকেই বললে? কাকে বলবো? আমি তো বললাম যে আমি যাচ্ছি। হ্যাঁ বলেছিল বলেছিল। হ্যাঁ গেলে না বলাই সার, গেলে তো না। তোমায় কোথাও যেতে বলাও হচ্ছে না, তুমি কোথাও যাবে না, তুমি একদম শান্ত হয়ে এক জায়গায় থাকবে, দৌড়ঝাঁপ একদম বন্ধ। বৌদি ভাইয়েরা এখন যাওয়া বারণ। মানে মিষ্টির কি সেকেন্ড কেস চলছে নাকি? না না এইসব কিছু না রে। পটকা, খুব খারাপ হচ্ছে কিন্তু, বলে দিচ্ছি খুব খারাপ হচ্ছে। ওহো আমি যাবো না, তাই আমি বৌদি ভাইকেও যেতে দেবো না। আর ওই দুটো মিষ্টি তো বড়মা ঠিক নিয়ে আসতে পারবে। বৌদি ভাই তুমি আমাকে ধরে এখানে এসে দাঁড়াবে, আমরা একসাথে থাকবো, তুমি আমার সঙ্গেই থাকবো। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কেমন মজা? কি নতুন কিছু খবর আছে নাকি? তো কপালটা দেখো তুমি। কতদিন পরে যেন জীবনটা ফিরে পেলাম। এই জীবনের আর কোনো আশা ছিল না বুঝলে, তোমরা ঠিক বুঝবে না। একটা মানুষ যার সমস্ত আশা ফুরিয়ে গিয়েছে, সে যখন আবার আশার দোরগোড়ায় এসে দাঁড়ায়, তার মনের অবস্থা ঠিক কেমন হয় এ তোমরা কেউ বুঝবে না। আমরা কেউ বুঝবো না তাই না? আর এবার যে আমরা পেছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে এলাম, জ্যাঠাই যদি জানতে পারে না তখন তার মনের অবস্থা কেমন হবে সেটাও তোমরা কেউ বুঝবে না। আমার ঘাড় ভেঙে খেতে এসেছো, একটা ছাগলের মতো হাসছো কেন তুমি? আমি সিও কে? কে ও তো গুরুজন, গুরুজনের ঘাড় ভেঙে খাবো না তো কার ঘাড় ভেঙে খাবো? তোমার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এই গুরুজন কথাটা মনে পড়ে তাই না? হ্যাঁ সব সময় কিন্তু মনে পড়ে। রেগে যাচ্ছ কেন? না রেগে যা, একটা ফুল দিয়ে সব ম্যানেজ করো। নেবে না নেবে না নেবে না। হ্যাঁ অবদার্থ। এই গুঙ্গু, এই বাবিনটাকে খুব মিস করছি জানো? বাবা খবরদার বলছি, ওকে আর বেশি মিসটিস করতে যেও না। এই তুমি মিস করে যদি ওকে একবার ফোন করে নাও, আর ও যদি এখানে এসে দেখে যে আমি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি না, তাহলে আমার 14 গুষ্টি উদ্ধার করে দেবে। তার থেকে বাবা এই মিসটা তোমার এখানেই থাক। আর এমনিতেও আমি এখন কোনো অশান্তি চাই না। ও যা ক্রেজি তোমার ভাইপো, এসে এখানে অশান্তি করে, আমি কোনো রিস্কই নেবো না। শোনো এখন আমার না মনটাকে ভালো রাখতে হবে, কোনো রকম অশান্তি করা চলবে না, বুঝতে পেরেছো? তাই আমার মন ভালো রাখার জন্য, অশান্তি না করার জন্য ওর এখানে না আসাই ভালো। আমি করছি না, আমি করছি না, করছি না, করছি না। আমি আর এক গরুর রচনা আমি আর শুনতে পাচ্ছি না। আমি নিজে যে বাড়ি থেকে বেরোতে পেরেছি কতদিন পরে, এই অনেক আমার কাছে। আর বাবিনকে ডেকে আমি অশান্তি বাড়াবো না, কিচ্ছু করবো না। আমারও নাকি ভাল লাগছে জানো পটকা, এই কদিন আমাকে যা ভয় পাইয়ে দিয়েছিল না, মানে এটা করবে না ওটা করবে না সেটা করে মনে হচ্ছিল আমি বন্দিও হয়ে আছি। উফ, বাড়ি থেকে বেরিয়ে না খুব ভালো লাগছে জানো। আরে বাবা ওর সব কথা তো পাত্তা দাও কেন বলো তো গুনগুন? দেবে না দেবে না। আরে বাবা আমাদের তো একটা অভিজ্ঞতা আছে নাকি? আমার তো হয়েছে বলো। হ্যাঁ আমাদের বেবি হয়ে গেছে আমরা জানি, আমি তোমাকে বলছি শোনো, ওর কথার এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। দেখো না আমার বেবিটা কত ছোটো, তো তা আমি তো সেই ছোটো থেকেই ওকে এর তার কাছে রেখে দিয়ে কীরকম বেরিয়ে পড়ি, কতদিন এমন হয়েছে। তুমি সামলেছো বেবিকে, পুজোসোনাকে বলো সামলাও নি। আজকে না হয় মেজমার ওপর ছেড়ে দিয়ে আমি একদম ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছি। কি মুখটা এরকম করে আছিস কেন রে? ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছিলে বটে, হ্যাঁ সেই জন্যই তোমার এত।
এই সকাল বিকেল না আমাকে এক কথা তুমি শোনাবে না, এক খোটা তুমি আমাকে দেবে না বলে দিচ্ছি। এই দেখো কি বলছে পটকা, না না কি বলছে তো বলছে আমি নাকি খোটা দিচ্ছি। খোটাই তো দিচ্ছি। হ্যাঁ শ্বশুর বাড়ি ভালো হবে এটাই তো স্বাভাবিক। বউ ভালো শ্বশুর বাড়ি ভালো, বউ খারাপ শ্বশুর বাড়ি খারাপ। এই পিসিমন তো মুখ করে বসে আছে কেন, কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর এই চিনিদি, এখানে এলাম আমরা তো তোমার জন্য, তোমার মনটা খারাপ বলে, রূপাঞ্জন দা এখান থেকে চলে গেছে বলে, তুমি মুখটা তো বেজার করে বসে আছো কেন এখানে? হ্যাঁ আমি বুঝতে পারিনি যে ওকে ছাড়া থাকতে আমার এতটা কষ্ট হবে। ধর আমার কিচ্ছু ভালো লাগছে না। এই শুধু শুধু তোমরা জোর করলে বলে না আমি আজকে এখানে এসেছি। আমি এসেছি ঠিকই, কিন্তু আমার না কেন জানি মনে হচ্ছে রূপাঞ্জন আমার আশেপাশে রয়েছে। যখন মনে হচ্ছে ও নেই, আমার আমার মুখটা উথাল পাথাল করছে, ভালো লাগছে না আমার।